বাংলাদেশের মুসার এভারেস্ট বিজয়ের পর এবার ব্রিটেনের বাঙালি তরুণ মারজানুল ইসলাম জয় করে এলেন 16,340 ফুট উচ্চতা বিশিষ্ট আফ্রিকার সর্বোচ্চ পাহাড় মাউন্ট কিলিমানজারো। কভেন্ট্রির বাসিন্দা কামরুল ইসলাম ও বেগম কামরুল ইসলামের 3 ছেলের মধ্যে 18 বছর বয়সী মারজানুল সবার ছোট। স্কুলের শিক্ষা সফরে গিয়ে পাহাড় চড়ার শখ জন্ম নেয় বলে জানায় মারজানুল। আর সেই থেকেই 2 বছরে পার্ট টাইম কাজ করে সে কিলিমানজারো অভিযানের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে নেয়। 17ই জুন যাত্রা শুরু করে 5 দিনের দীর্ঘ অভিযাত্রার পর তারা উহারু চূড়ায় পৌঁছায়। প্রথম দিন আমরা 3,000 ফিট 3,000 মিটার পর্যন্ত উঠছি ফার্স্টে। আমরা গ্রাজুয়ালি আমরা সময় 2-3 দিন উপরে দিয়ে উঠে আরম্ভ করছি। 4,000 মিটার সময় আমরা হিট করছি আটিয়া। ও সময় ওকে যদি মাথা বেদনা হারে খুব বেশি অল্টিটিউড সিকনেস আসিল, ঠান্ডা বেশি ঠান্ডা লাগছে, পুরো টপ উঠি আসলে আর কি, বাতাস বেশি আসিল, টেম্পারেচার -16 আসিল। আমরা গাইডে হয়েছেন ছেলের এ সাফল্যে গর্বিত বাবা মা জানালেন তাদের ভয় মিশ্রিত ক্লাইম করিলেইছন আল্লাহর রকমে। আর মানে জয়ফরিয়া আইসন যখন তো খুব খুশি। দুরন্ত সাহসী এ তরুণের ইচ্ছা ভবিষ্যতে এভারেস্ট জয় করার। এই খুব বহুত বড় একটা চ্যালেঞ্জ, আপনি একে বহুত ফিটনেস আপনার লাগবো, ট্রেনিং লাগবো বিফোর ক্লাইম্বিং এভারেস্ট। আর জিনাসে আমি এখন 18, আমার অ্যারাউন্ড এইজ 20-23 থেকে 25 নুমান রাজা, চ্যানেল এস নিউজ, কভেন্ট্রি।